কনা, তুমি যেটা ভাবছো সেটা সম্ভব নয়। তুমি অন্য কাউকে ভালোবাসো? আমিও তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি পরিস্থিতির শিকার। আমি জানি, আর আমি তোমার আব্বু আর বউ শ্বশুরের চিকিৎসা করাবো। তুমি আবার কিছুদিন পর খোঁটা দিবা। আমাকে কি এমন মনে হয় তোমার? কয়েকদিন সময় দাও আমায়। ওকে চলো ছাদে যাই। না, আমি বাসায় যাব। আমু রান্না করছে, খেয়ে যাবে। দেখো তো কত দূর হলো। ওকে। কোনা নিচে চলে গেল, আর আমি ভাবছি কোনাকে আমারই আগে পছন্দ হয়েছিল, তারপর ভালোবেসেছিলাম, অনেকদিন পেছনে ঘুরেছি, অনেক থাপ্পড়ও খেয়েছি, তবুও বেহায়ের মতো পেছনে ঘুরতাম। আর ওদিকে কোনাও চুপি চুপি আমার সব ইনফরমেশন বের করেছিল, পরে রাজি হই। শুরু হয় আমাদের প্রেম, এক বছর চুটিয়ে প্রেম করি, একে অপরকে ছাড়া কিছুই বুঝতাম না। একদিন দেখা না করলে আমায় মার খেতে হতো, আর আমার অধিকাংশ পোশাক কনায় গিফট করতো, আমার পরিবারের সবার জন্যই করতো গিফট। আমি কনাকে কিছু দিতে পারিনি, কনা আমার হাত খরচ, রেস্টুরেন্ট বিল সব দিত। আমাদের রিলেশনের কথা আমার পরিবার জানতো এবং মেনেও নিয়েছিল, কনার পরিবারও জানতো। কনার্স পাশের পর দেখা করাতে চেয়েছিলাম, তারপর আবুর ঘটনার পর আর দেখা করাতে পারলাম না। টিউশনই শুরু করি, যেটা কোনা জানতো না। প্রতিদিন দেখা করতে যাওয়া আমার সমস্যা হচ্ছিল, তাই ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম। ব্রেকআপের দিন কোনা আমায় অনেক অপমান করে চলে যায়। ব্রেকআপের পর টানা 15 দিন রুম থেকে বের হইনি। পরে ব্রেকআপের কথা শুনে আম্মু রাগ হয়েছিল, কিন্তু করার নেই কিছু, বাস্তবতা মেনে নিতে হবে। কিছুদিন পর ভার্সিটিতে গিয়েছিলাম, সেখানে শুনেছিলাম কোনা দেশের বাইরে গেছে। আফসোস হয়েছিল, কিন্তু মেনে নিয়েছিলাম। আমি কখনো ভাবিনি ওর সাথে আমার দেখা হবে, কিন্তু বিধাতা দেখা করিয়েই দিল। প্রথম দিন অফিসে ওকে দেখেই জড়িয়ে ধরতে ইচ্ছা করছিল, কিন্তু আমি আর আগের সেই ছেলেটি নেই, নিজেকে বদলিয়ে নিয়েছি। এসব ভাবছি আর চোখের কোণে পানি এসে গেছে। তাড়াতাড়ি চোখের পানি মুছলাম, স্বাভাবিক হওয়ার জন্য ফোন টিপতে লাগলাম। কনা আসলো, এসেই ফ্রেশ হতে বলল। আমি ফ্রেশ হয়ে খিচুড়ি খেয়ে নিলাম, অনেক সুন্দর হয়েছিল, খিচুড়ি পেট ভরে খেলাম। কনা আবার রাতের জন্য বাটি ভর্তি করে খিচুড়ি দিল জোর করে। আমি সন্ধ্যার সময় ওদের বাসা থেকে রওনা দিলাম, বাসায় আসতে 20 মিনিট লাগলো। বাসায় এসে দেখি ছাত্র বসে আছে, মাসের বেতন দেবার জন্য ছাত্ররা চলে গেল। ওদের ভালো করে পড়াশোনা করতে বললাম, ছাত্ররা চলে গেলে আম্মুর কাছে কল দিলাম। হ্যালো আম্মু, কেমন আছেন? কি আর ভালো বাবা, তোর আপুর চিন্তায় আরো আমি শেষ। তোর আপুর ঔষধ শেষ হয়েছে 2 দিন আগে। কল দিতে পারেন নাই, ওষুধ শেষ হওয়ার আগেই কল দিবেন। আমি ভাবলাম তোর কাছে টাকা নেই, তাই দেইনি। আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা দে, তুই বাসায় কবে আসবি বাবা? কিছুদিন যাক। আচ্ছা, আর সাবধানে থাকিস, আর তোর আব্বুর অপারেশন করার কথা মাথায় আনিস না, কারণ অত টাকা ম্যানেজ করতে তুই নিজেকে শেষ করে দিস না। চুপ করো তো। আচ্ছা রেখে দে। আচ্ছা, ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবার অফিসে গেলাম, দেখলাম কনা এখনো আসেনি। আমি আমার কেবিনে বসলাম আর কালকে বাকি কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর কনা আসলো, এসে ওর কেবিনে না গিয়ে আমার কেবিনে আসলো। কি করো? কালকে বাকি কাজ করছি। সাবাস, দাঁড়াও তোমাকে আরো কাজ দিচ্ছি। আচ্ছা দাও। এটা কি মাসের শুরু? এখন এতদিন আয়ের হিসাব করে ফাইল বানিয়েছো, এখন কর্মচারীদের বেতনের ফাইল বানাও, ভুল যেন না হয়। ওকে। আমি কি এখানে থাকবো? না, তুমি তোমার রুমে যাও, কেউ দেখলে অন্য কিছু ভাববে। ওরে আমার লজ্জাপতি। কনা চলে গেল, আমি আবার কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর আমি অশ্রমে গেলাম, সেখান থেকে আসার পথে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। ও সরি সরি। ব্যাপার না, আপনি কি নতুন নাকি? 2 দিন হলো জয়েন করেছি। নাম কি আপনার? আমি ফারুক। আমি নীলা, জগন্নাথ থেকে 2 বছর আগে মাস্টার্স শেষ করেছি। আমি ঢাকা থেকে অনার্স করেছি আর মাস্টার্স চলছে। তুমি আমার জুনিয়র, আমি আপু বলেই ডাকবে, আর কোনো সমস্যা হলে আমার কেবিনে আসবে। ওকে। নীলা আপু চলে গেল আর আমি আমার কেবিনে আসলাম। কেবিনে আসা মাত্র কোনা ফোন দিয়ে ওর কেবিনে যেতে বললাম, আমি কোনার কেবিনে গেলাম। তখন নীলা আপুর সাথে কি কথা বললা? তুমি দেখলা কেমন করে? সিসিটিভিতে মিথ্যা বলবো না। এমনি পরিচিত হলাম। কোনো মেয়ের সাথে কথা বলবে না। আমার নীলা আপুকে পছন্দ হয়েছে। কি বললি আরেকবার বলতো? আরে না, এমনি বললাম। ভালো তো। এটা বলে চেয়ার থেকে উঠে দরজা লাগিয়ে আমার কাছে এসে টেবিলের উপর বসলো। এই কি করো? আমাকে কিস করো। পাগল নাকি তুমি? কি বলছো এসব? কিস করবা না তাই না? কনা আমায় আকস্মিক লিপ কিস শুরু করে দিল, জীবনে প্রথম এমন ফিলিংস হলো আমার। আর আমি নিজেকে ধরে রাখতে না পেরে রেসপন্স শুরু করলাম, আমি তো শুধু মধু খাচ্ছি। হঠাৎ কনা আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসলো। আমি তখন বুঝতে পারলাম এতক্ষণ কি করলাম, আমি তো অনেক লজ্জা পেয়েছি, লজ্জায় মাথা নিচু করে বসে আছি। কেমন লাগলো মহারাজ?
চুপ করো, ভার্জিন ছেলেটাকে এভাবে ধর্ষণ করলা? ওলে বাবা রে, আমার ছোট্ট খোকা। আরেকবার দিবা এই মিষ্টি? তবে রে। আমার দিকে তেড়ে আসলো, আর আমি দরজার কাছে দৌড়ে গিয়ে দেখি দরজা বন্ধ। মিষ্টি আর আমার লাগবে না, আমি আমার কেবিনে যাব। আমি তোমাকে কিস করব না তো কে করবে? কনা আর আমি সামনাসামনি দাঁড়িয়ে আছি, পরস্পর সমান্তরাল। আর কনা আমার গলা জড়িয়ে ধরে কথাটা বলল। এটা বলে কনার কোমর জড়িয়ে ধরলাম। এই কি করো, এটা অফিস, ছেড়ে দাও। শুরু করেছে কে? অনেক হয়েছে রোমান্টিকতা, এখন নিজের কেবিনে যাও। আচ্ছা, আমি আবার কেবিনের জন্য পা বাড়িয়েছি তখনই। দাঁড়াও। আবার কি? কেবিনে গিয়ে ভদ্র ছেলের মতো কাজ করবে, কোথাও তাকাবে না। আমার কাছে এসে আমার কপালে চুমু দিয়ে বলল। কনা রুমের দরজা খুলে দিল, আর আমি বেরিয়ে আমার কেবিনে গেলাম। কেবিনে গিয়ে আবার কাজ করতে লাগলাম, অনেক গুরুত্বপূর্ণ লিস্ট তৈরি করতে লাগলাম। অল্প একটু ভুল হলেই অনেক টাকার গড়বড় পেকে যাবে। ওই একটা লিস্ট তৈরি করতেই কখন জানি লাঞ্চের সময় হয়ে গেছে, বলতেই পারলাম না। কনা আমার কেবিনে আসলো। মহারাজ, লাঞ্চ করবেন না? গুরুত্বপূর্ণ কাজ করছি, ক্যান্টিনে খেয়ে নিব, আজ তোমার সাথে যেতে পারবো না। তুমি কাজ করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো, বাইরে যাবে না। আচ্ছা, আরেকটা লিস্ট তৈরি করছি। আচ্ছা। কনা চলে গেল, মোবাইলে দেখলাম 1:25 বাজে। আবার কাজে মন দিলাম, আরো একটা লিস্ট তৈরি শেষ করলাম। সকাল থেকে 2টা কমপ্লিট করেছি, আর তৃতীয়টাও হয়ে গিয়েছে। মাথা কাজ করছে না, তাই বসে ফোন টিপছি আর কনার জন্য অপেক্ষা করছে। অপেক্ষার প্রহর শেষ করে মহারানীর হাজির। আমার কেবিনে আসো। ওকে, কনা নিজের কেবিনে গেল আর আমি ফ্রেশ হয়ে আসলাম। কনার কেবিনে গিয়ে দেখি কনা প্লেটে খাবার তৈরি করে রেখেছে। আমি ভেতরে গেলাম আর ওর সামনে গিয়ে বসলাম। তুলে খাওয়াও? লজ্জা করে আমার। দরজা লক করে দাও। লাগবে না। তুলে খাওয়াও তো, আমার কিন্তু রাগ হচ্ছে। কনা আমায় তুলে খাওয়াচ্ছে, আর আমি এটাও জানি কনা বাসায় খায়নি, তাই ওকে আমি তুলে খাওয়ালাম। একই প্লেটে দুজনে খাচ্ছি। তালির শব্দে পেছনে তাকিয়ে আমি ভয়ে চুপসে গেলাম। পা মামা পা, অনেক দূর গিয়েছিস, অথচ ট্রিট পেলাম না। মামা মানে লিপি আপু, আপনি কনাকে চেনেন নাকি? সেদিন তো সাধারণ এমপ্লয়ের মতো ব্যবহার করলেন। তুমি চলে যাওয়ার পর লিপি আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তোমার আমার সব কথা লিপি জানে। শালি দিলা তো রোমান্টিক মুডটা নষ্ট করে। দুলা ভাই, আমায় তুলে খাওয়াবেন না? আসো। খবরদার। দুলা ভাই, লাগবে না। কনা, আমার ভাগেরটা কোথায়? দরজা লক করে দিয়ে এসে বস, তোর জন্য এনেছি। সত্যি? দে তো মামা। তারপর কনা লিপিকেও খাবার দিল। লিপি খাচ্ছে। হা করো। পেট ভরে গেছে। মিথ্যা কথা বলতে পারো না, বলো কেন? লিপি থাকলেও সমস্যা নেই, ওর একটু জ্বলুক। আচ্ছা দাও। তারপর আমরা একে অপরকে খাইয়ে দিয়ে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে কনা সব গুছিয়ে রাখলো, সাথে লিপি সহযোগিতা করলো। আমরা তিনজনে গল্প করতে লাগলাম। তখনই আমার ফোনে কল আসলো। কল ধরে যা শুনলাম তা শুনে অজ্ঞান হয়ে গেলাম। তারপর তখনই আমার ফোনে কল আসলো। পকেট থেকে ফোন বের করে দেখি আম্মু কল দিয়েছে। কনা আর লিপিকে চুপ থাকতে বলে আমি আম্মুর কল ধরলাম। কোথায় তুই বাবা? অফিসে আছে আম্মু। কেন, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ বাবা, তোর আব্বু 2 দিন ওষুধ না খাওয়ায় আজ মারাত্মক অসুস্থ। খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আমরা এখন গাইবান্ধার এসকেএস হাসপাতালে আছি। ওরা বলল তোর আব্বুর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। কি বললো ডাক্তার? 1 মাসের ভিতরে অপারেশন না করালে তোর আব্বুকে বাঁচানো যাবে না। আব্বুর কিছুই হবে না, আমি আছি তো। কাল তুই বাসায় আয়। আচ্ছা রাখি। আমি ফোন কেটে দিয়ে সোফায় বসলাম। কনা আর লিপি কি জিজ্ঞেস করলো তা শুনতেই পারলাম না। আমার কাছে 1 টাকাও ক্যাশ নেই, অথচ আজকের মধ্যেই 20 লাখ টাকা লাগবে। কোথায় পাবো আমি এত টাকা? মাথায় শুধু টাকার চিন্তা, আর মুখেও টাকা আর টাকা। টেনশনে আমার মাথা ধরে আসলো। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর কি হয়েছে আমার মনে নেই। যখন আমি একটু স্বাভাবিক অবস্থায় আসি তখন আমি দেখলাম আমি হাসপাতালে। আমার মাথার কাছে কনা বসে আছে, সামনের বেঞ্চে লিপি আর আন্টি বসে আছে। আমি এখানে কিভাবে আসলাম? কনাকে উদ্দেশ্য করে বললাম। তোমার ফোন আসার পর তুমি অজ্ঞান হয়ে গেছো, তারপর আমি আর লিপি অফিসের সবার সহযোগিতায় হাসপাতালে নিয়ে আসলাম। 1 ঘন্টা পর জ্ঞান ফিরলো। আচ্ছা বলো তো কি হয়েছিল যার কারণে অতিরিক্ত টেনশন করছো? আমার আব্বু 2 দিন ওষুধ খায়নি, কারণ আজ নাকি মারাত্মক অসুস্থ, হাসপাতালে আছে। বলো কি, কখন হয়েছে? আমাকে তো বলতে পারতে। প্লিজ, তুমি যে করে হোক 20 লাখ টাকা ম্যানেজ করে দাও। তুমি যা বলবে আমি তাই করব।
আবুর কথা মনে হওয়া মাত্র কনার পা ধরে কথাটা বললাম। টাকা দিয়ে কি করবে? আবুর অপারেশন এক মাসের মধ্যে না করলে বাঁচাতে পারবো না, প্লিজ ব্যবস্থা করো। তোমার আব্বু এখন কোথায় আছেন? গায়বান্ধার একটা প্রাইভেট হাসপাতালে। তুমি এখনই অ্যাম্বুলেন্সে করে আমার শ্বশুর শাশুড়ি আর ননদকে ঢাকায় আসতে বলো, আমি টাকা রেডি করছি, আর আমার শর্তগুলো পরে শুনবা। আচ্ছা, কনার আন্টি কথা বলছে, আর আমি চাচাতো ভাইকে কল দিলাম, সব ব্যবস্থা করে দিতে বললাম। আর ওদিকে আম্মু, আমার অ্যাকাউন্টে মাত্র 13 লাখ টাকা আছে। মামুনি, তুই তো জানিসই আমার অ্যাকাউন্টে 5 লাখ আছে। আরও লাগবে, কমপক্ষে 22 লাখ টাকা লাগবে মোট খরচ সহ। দেখ, আমার অ্যাকাউন্টে 2 লাখ আছে, আমি আব্বুকে কল দিয়ে এখনই 5 লাখ টাকা নিয়ে আসতে বলি। যদি থাকে এখনই বল। ওকে। লিপি ওর আব্বুকে কল দিয়ে সব খুলে বললো। ওর আব্বুর ক্যাশ টাকা ছিল কিছু আর বাকি টাকা ব্যাংক থেকে তুলে সন্ধ্যার দিকে নিয়ে আসবে বললো। তারপর কনা আমার কাছে এসে বললো, চিন্তা করো না, টাকা ম্যানেজ করেছি, আল্লাহ সহায় হলে আমার শ্বশুরের কিছুই হবে না। আমি তোমার সারা জীবন কিনা দাস হয়ে থাকবো, কনার কাছে টেনে কপালে আলতো চুমু দিয়ে বললাম। ছাড়ো, সামনে আম্মু দেখছে, এখন ব্যাংকে যাওয়া লাগবে, দেরি হলে ব্যাংক বন্ধ হয়ে যাবে। চলো, আন্টি মানে হবু শাশুড়ি কনা আর লিপি ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা আমার ছটফট করছে, আবার আব্বুর কাছে কল দিলাম। আম্মু আব্বুর কি অবস্থা? এখন স্বাভাবিক হয়েছে। ওখানে আদনান চাচাতো ভাই থাকলে দাও তো কথা বল। আদনান আব্বু কি স্বাভাবিক? ভাইয়া, বড়াবু এখন স্বাভাবিক, আমি ঢাকায় যাওয়ার সব ব্যবস্থা করেছি, এখন রওনা দিব। সাবধানে নিয়ে আসিস। চিন্তা করতে হবে না, আমি ঢাকায় পৌঁছে কল দিব। ওকে, আমি টাকা ম্যানেজ করার চেষ্টা করছি। আমি গাড়িতে উঠে রওনা দিব, রাখি। ওকে। ফোন কেটে দিলাম, কারণ আমরা ব্যাংকে পৌঁছে গেছি। একসাথে দুই রিলেটিভ অ্যাকাউন্ট থেকে 18 লাখ টাকা তুলতে অনেক সমস্যা ঝামেলা তৈরি হলো। যখন আমার আব্বু ইমার্জেন্সি অপারেশনের রিসিপ্ট দেখালাম, তখন ক্যাশ দিল। টাকা নিয়ে অনেক সাবধানে কনার বাসায় আসলাম, কারণ দেশে অনেক চোর বাটপার আছে। টাকা গোপন জায়গায় রেখে দিলাম। আমার পরিবার আসছে, তাই আমার হবু শাশুড়ি বিরিয়ানি আর কলিজা ভুনা রান্না করছে। মনটা এখন হালকা লাগছে, খুশিতে কান্না করতে লাগলাম। তখনই কনা এসে হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। এই হারামজাদা, কান্না করছো কেন? খুশিতে কান্না চলে আসছে। কান্না করো না প্লিজ, তুমি কান্না করলে আমার চোখে পানি চলে আসে। আমার চোখের পানি ওর আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে বললো, আমি তোমাকে পেয়ে ধন্য হয়ে গেছি। শর্তগুলো মনে রেখো। যাই করো, আমার পরিবারকে ফেলে দিতে বলবা না। এইসব না, কয়েকটা শর্ত বলে দেই। শুধু আমাকে ভালোবাসতে হবে, আমাকে কয়েকদিনের মধ্যে বিয়ে করতে হবে, সেখানে আমার ফ্যামিলি আর তোমার ফ্যামিলি একসাথে থাকবো, অন্য মেয়েটিকে তাকালে চুপ তুলে ফেলবো, আর বাকি শর্তগুলো পরে বলবো, রাজি কিনা বলো। আমি তোমার সব শর্তে রাজি, এটা বলেই কনাকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিলাম। তখনই হবু শাশুড়ি ডাক দিল। কনা আমায় ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠে বসলো। আমিও বসে ফোন টিপতে লাগলাম। শাশুড়ি এসে বলল, তোমার আব্বু কত দূর আসলো? আর 2 ঘন্টা একটু বেশি লাগবে। তাহলে তোমরা সবাই খেয়ে নাও। আমি কনা আর লিপির তথা। ওকে, আমার অনেক খিদা লেগেছে, তাই ফ্রেশ হয়ে এসে পেট ভরে খেয়ে নিলাম। খাওয়া শেষে সোফায় বসে টিভি দেখছি। লিপি আব্বু টাকা নিয়ে আসলো, আমাকে চিন্তা করতে নিষেধ করলো এবং সাথে করে লিপিকে নিয়ে গেল। কনা টাকা রেখে আসলো, আর আমার শাশুড়ি ঘুমাতে গেল, আর আব্বু আম্মু আসলে ডাক দিতে বললো। কনার কথা জিজ্ঞেস করলাম, কনা নাকি ঘুমিয়েছে? আমি সোফায় বসে আছি, তখনই কনা আসলো। তুমি ঘুমাওনি? না, তুমি এখানে তাই আসলাম। তুমি গিয়ে ঘুমাও। চুপ করো, জানো আমি কখনো ভাবিনি এমন হবে। আব্বু আম্মু আসলে ডাক দিবে আমাকে। রাত 11টায় আমি কল পেয়ে গেট খুলে দিলাম, দেখি ওরা হইচই করে এসেছে। আচ্ছা, আব্বুকে ধরো, ভেতরে নিয়ে যাই। তারপর আব্বুকে দোতলায় এনে গেস্ট রুমে শোয়ালাম। আব্বু সব দেখতে পারে কিন্তু কথা বলার হাঁটতে পারে না, আর এই কারণে ভেতরে কি জানি সমস্যা হয়েছে। আব্বুকে রুমে রেখে আসলাম, সাথে আম্মু আছে। আমাদের ছোট বোন আনহা গিয়ে কনাকে ডাক দিল। কনা আনহাকে চিনতে পেরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আনহাও কান্না করতে লাগলো। যখন বুঝতে পারছে আম্মু আসছে, দৌড়ে আম্মুর কাছে গেল।